সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। প্রবল ঝড় বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে সমস্ত জেলাতে, কোন কোন জেলাতে ধেয়ে আসছে তার কিন্তু ডিটেলস এই ভিডিওতে আমরা বলে দেবো। আপনারা কিন্তু একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু জানতে পারবেন না যে কোন কোন জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হতে চলেছে এবং কতদিন পর্যন্ত হবে তারও কিন্তু ডিটেলস এখানে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই ভিডিওটা। রবিবার দক্ষিণবঙ্গ চলবে বৃষ্টি, হাওয়া অফিস জানাচ্ছে এদিন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে। উত্তর পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। এই সিস্টেমগুলির প্রভাবে দক্ষিণ ভারত উপকূলীয় রাজ্যগুলি এবং পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে বুঝতেই পারলেন কোন কোন জেলায় যে বৃষ্টি হতে চলেছে এবং কতদিন পর্যন্ত থাকবে তারও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, মানে বুধবার পর্যন্ত কিন্তু আপনাদের এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হতে চলেছে। তো এই সমস্ত জেলার মানুষেরা কিন্তু আগের থেকে সতর্ক থাকবেন, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সমস্ত জেলাগুলো কিন্তু বুধবার পর্যন্ত। তো ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে সবাই এই ইনফরমেশনে জানতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের ভেতরে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।